বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠা করা হবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোহাম্মদ মহিবুল হক তবে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাসিনোর বৈধতা পাওয়ার কোন সুযোগ নেই এ ব্যবসায়ী জড়িতদের অর্থের উৎস খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী রাজধানীর বুকে দীর্ঘদিন ধরেই জমজমার ব্যবসা করছে শতাধিক ক্যাসিনো প্রধানমন্ত্রীর নির্দেশনার পর অভিযানে বেরিয়ে আসছে অবৈধ ব্যবসায় জড়িতদের অনৈতিক কর্মকাণ্ডের খতিয়ান এমন অবস্থায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোহাম্মদ মহিবুল হক বলেন বিদেশি পর্যটক আকর্ষণে প্রতিষ্ঠা করা হবে বৈধ ক্যাসিনো বিদেশি পর্যটকদের জন্য যদি আমরা এক্সক্লুসিভ কোন টুরিস্ট জোন করি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশও যে সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে বাংলাদেশেও সেই ধরনের সুযোগ সুবিধা দিতে তা আমার তো মনে হয় কোনো অসুবিধা নেই হতে হতেই পারে পর্যটকদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করতে চাই যেখানে তারা পাসপোর্ট দিয়ে যাবে বর্তমানে ঢাকায় ক্যাসিনো যে অভিযানগুলো চলছে এগুলো সম্পূর্ণ অবৈধ এবং আমি মনে করি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে না তবে একমত নন অর্থমন্ত্রী তার সাফ জবাব ক্যাসিনো জুয়া বাংলাদেশে আইন করেও ক্যাসিনোর অনুমোদনের সুযোগ নেই ক্যাসিনো জুয়া তো জুয়া তো টোটালি ইলিগেল আমাদের দেশে কোন কোনো প্রকারে কোনোভাবেই জুয়া চলে না তো সুতরাং ক্যাসিনো তো চলতেই পারে না ক্যাসিনো চলবে কেমন করে ইলিগেল কাজ তো গভর্নমেন্ট আইন করেও লিগেল করবে না অর্থমন্ত্রী জানান ক্যাসিনোর বিষয়ে দায় এড়াতে পারে না প্রশাসন রাজস্ব বোর্ডকে এর সঙ্গে জড়িতদের আয়ের উৎস খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী প্রশাসন জানান এমন কোনো কাজ বাংলাদেশে হতে পারে না সাজিদ রাজু সময় সংবাদ ঢাকা